জিও, এয়ারটেল, ভোডাফোন অথবা আইডিয়া, যে কোনো সিমই আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য একটা বড় সড়ো আপডেট এবং যারা ধরতে গেলে একটা বড় সড়ো দুঃসংবাদ। এছাড়া যদি আপনাদের কাছে জিওর সিম থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর, আপনারা পেয়ে যাবেন 400 MB ডেটা চাওয়াবার সম্পূর্ণ ফ্রিতে। তো কিভাবে পাবেন এটাও আপনাদের জানাবো ভিডিওতে, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এবং ভিডিওটি শুরুর পূর্বে আপনারা কোন কোম্পানির সিম ইউজ করছেন এবং কত টাকা রিচার্জ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো সবে মাত্র কিছুদিন হলো প্রথমে এয়ারটেল, তারপরে ভোডাফোন আইডিয়া এবং তারপরে জিও, তাদের প্রতিটি প্ল্যানের দাম বাড়িয়েছে। তো প্রথমে এয়ারটেল বাড়িয়েছিল, পরে ভোডাফোন আইডিয়া, তো জিও কিন্তু পিছনে থাকেনি যে আমরা বাড়াবো না, তারাও কিন্তু তাদের প্রতিটি প্ল্যানের দাম বাড়িয়েছে। তো সেক্ষেত্রে আরও একবার কিন্তু প্রতিটি রেটের দাম বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভোডাফোন আইডিয়ার সিইও যে রয়েছে তিনি কিন্তু কনফার্ম করেছেন যে আরও একটা প্রাইস হাইক হতে চলেছে, এবং সেটা কবে নাগাদ হতে চলেছে সেটা তিনি ক্লিয়ারলি বলেননি। তবে ভোডাফোন আইডিয়ার সিইও রবীন্দর টাক্কর তিনি বলেছেন যে এই যে তারা দাম বাড়িয়েছে প্রতিটি প্ল্যানের দাম 25-30%, এর ফলে তাদের যে লস ছিল, তারা যে হিউজ লস ছিল সেটা কিন্তু অনেকটাই কমেছে, অর্থাৎ লসের পরিমাণটা কমছে। এবং সাবস্ক্রাইবার যে চার্ন রেট সেটা 2.9% থেকে 3.4% চলে এসছে। অর্থাৎ সাবস্ক্রাইবার চার্ন রেট অর্থাৎ হচ্ছে সাবস্ক্রাইবার যারা একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পোর্ট করে চলে যায়, সেটা আগে ছিল 2.9%, সেটা 3.4% হয়েছে। সেক্ষেত্রে ভোডাফোন আইডিয়া বলেছে যে তারা কিন্তু 2022 Q2 অথবা Q3 না হলে পরে 2023 তারা ফের আরও একবার তাদের প্ল্যানের দাম বাড়াতে পারে। একথা কিন্তু ভোডাফোন আইডিয়া কিন্তু ক্লিয়ারলি বলেছে যে তারা প্ল্যানিং করছে যে আরও একবার তারা তাদের প্রতিটি প্ল্যানের দাম বাড়াবে। এক্ষেত্রে একবার যদি ভোডাফোন আইডিয়া তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেয় সেক্ষেত্রে এয়ারটেল কিন্তু বসে থাকবে না, কারণ এয়ারটেলও কিন্তু বলছে যে তাদের যে প্ল্যানের দাম তারা বাড়িয়েছে সেটা এখনও পর্যন্ত সেটা এনাফ নয়, তারা আরও পরিমাণ বাড়াতে পারে, অর্থাৎ আরও বাড়ালে তাদের প্রফিট ভালো হবে এবং তারা যে পরিমাণ প্রফিট তারা আগে ইনকাম করতো সেই পরিমাণ প্রফিট তারা ইনকাম করবে যদি প্ল্যানের রেটের দাম আর একটুখানি বাড়ানো হয়। তো সেক্ষেত্রে এয়ারটেল হুট করে তারা বাড়াবে না, তারা ওয়েট করবে যে ভোডাফোন আইডিয়া বাড়াক, ঠিক তার পরপরই এয়ারটেলও তাদের প্রতিটি প্ল্যানের দাম বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে রিলায়েন্স জিও এমনটা নয় যে সব কোম্পানির দাম বাড়াবে, কিন্তু রিলায়েন্স জিও তাদের দাম বাড়াবে না। তো যদি ভোডাফোন আইডিয়া বাড়ায়, যদি এয়ারটেল বাড়ায়, তাহলে কিন্তু রিলায়েন্স জিও তাদের প্রতিটি প্ল্যানের দাম বাড়িয়ে দেবে। অর্থাৎ 2022 শেষ অথবা 2023 শুরুতে ফের কিন্তু আমরা আরও একটা প্রাইস হাইক দেখতে চলেছি। তো সেক্ষেত্রে কত টাকা দাম বাড়বে, কি দাম বাড়বে, কত টাকা প্ল্যান কত টাকা হবে সে ব্যাপারে এখনও পর্যন্ত জানানো হয়নি। তো যখনই জানানো হবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো এটা কিন্তু ঠিক নয়, কারণ জাস্ট কিছুদিন আগে দাম বেড়েছে, তারপর যদি প্রতি বছর যদি 25-30% করে বাড়তে থাকে তাহলে তো 4-5 বছর গিয়ে তো প্রায় 100% বেড়ে যাবে। অর্থাৎ যে প্ল্যানের দাম এখন 300 টাকা রয়েছে সেটা ধরুন আজকের থেকে 3-4 বছর পরে 800-900 টাকা হয়ে যাবে, তাহলে কি লাভ হলো এত কিছু করে? তো আপনারা কি মনে করছেন এ ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো রিলায়েন্স জিও সিম থাকলে আপনারা কি করে 400 MB ডেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন সেটা জানার পূর্বে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর 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 শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল, অর্থাৎ আমরা যে এত পরিশ্রম করছি তার ফল। আপনারা অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো রিলায়েন্স জিওর সিম থাকলে পরে আপনারা কিন্তু 400 MB ডেটা সম্পূর্ণভাবে ফ্রিতে পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তাদের জন্য কি করতে হবে, তার জন্য প্রথমে আপনাকে মাই জিও অ্যাপে যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের জিও এনগেজ ডেজার্ট কর্নার নামে একটা আপনি গেম পেয়ে যাবেন, জাস্ট স্ক্রোল ডাউন করলে আপনারা সেখানে জিও ডেজার্ট এনগেজ ডেজার্ট কর্নার গেম পেয়ে যাবেন। সেখানে আপনাকে জাস্ট পার্টিসিপেট করতে হবে, সেই ব্যানারে ক্লিক করতে হবে এবং জাস্ট আপনাকে পার্টিসিপেট করতে হবে ডেজার্ট কর্নারে। সেখানে আপনাকে কিছু ভিডিওস দেখতে হবে, একটা গেম খেলতে হবে, এবং শুধুমাত্র পার্টিসিপেট করলে যখনই আপনারা আপনাদের পার্সোনাল ডেটা দিয়ে, অর্থাৎ আপনাদের নাম, আপনাদের জেন্ডার, আপনারা কোথায় থাকেন সেই সমস্ত কিছু দিয়ে যখনই আপনারা পার্টিসিপেট করবেন তখনই আপনাদের নম্বরে 100 MB ডেটা ক্রেডিট হয়ে যাবে। তারপর সেখানে আপনারা রিসাইভ হাব বাটনে ক্লিক করবেন এবং আপনাদের প্রোভাইড ইয়োর ডিটেলস টু প্রসিড, অর্থাৎ আপনার ডিটেলস দেবেন, এবং এরপরে আপনাকে আপনাদের জিও নাম্বার
নাম্বার, ইমেল আইডি এবং টু অ্যাগ্রি উইথ টার্ম অ্যান্ড কন্ডিশন এরকম একটা আসবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার আপনাকে ডিজার্ট কর্নারে আবার ব্যাক করতে হবে, হোম স্ক্রিনে আসতে হবে এবং পিকচার কুইজ আপনাদের ইসে করতে হবে, পিকচার কুইজ আপনাদের আপনাদের পার্টিসিপেট করতে হবে। এখানে কিন্তু গেম জিতার কোনো প্রবলেম নেই, কিংবা গেমে আপনি যদি হেরে যান তবুও প্রবলেম নেই। আপনারা জাস্ট আপনাদের পার্সোনাল ডেটা দিলে আপনারা সঙ্গে সঙ্গে 100 MB ডেটা পেয়ে যাবেন, এবং আপনারা যখনই গেমে পার্টিসিপেট করবেন তখনই আপনারা 100 MB ডেটা আরও পেয়ে যাবেন। তো এত হয়ে গেল 200 MB ডেটা, তো 400 MB ডেটা কী করে পাবেন? বাকি 200 MB ডেটা পেতে গেলে আপনাকে শেয়ার অ্যান্ড উইন 200 MB ডেটা, অর্থাৎ আপনারা শেয়ার করবেন, আপনাদের শেয়ারে কেউ যদি সেই অ্যাপটিকে ডাউনলোড করে কিংবা সেই গেমটি সে যদি খেলে তাহলে পরে আপনি সঙ্গে সঙ্গে 200 MB ডেটা পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা 400 MB ডেটা জিও তরফ থেকে ফ্রিতে পেয়ে যেতে পারেন, এর জন্য কিন্তু আপনাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। তো 400 MB ডেটা জানি এটা খুবই ছোট কম, কিন্তু ফ্রিতে পাচ্ছেন তো কী সমস্যা রয়েছে, নিতে তো কোনো সমস্যা নেই। তো জিওর এই অফার সম্বন্ধে আপনাদের কী মতামত, কেমন লাগলো অবশ্যই, এবং আপনারা কি জিও এনগেজ ডেজার্ট কর্নার গেমে আপনারা পার্টিসিপেট কি করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।